এফডিসি ও চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে, ছবিটিতে আরফিন শুভকে বাদ দিয়ে নেওয়া হয়েছে শাকিব খানকে। শাকিবের যোগ হওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা। নানা কারণেই পূর্ণিমা, শাবনূর ও পপির মতো সিনিয়র নায়িকারা শাকিবের ছবিগুলো এড়িয়ে চলেন বলে চাওয়ার আছে চলচ্চিত্র অঙ্গনে। তবে এ বিষয়ে মুখ খুলেননি পূর্ণিমা। গেল সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে শাকিবের নিষেধাজ্ঞা বিষয়ক একটি সংবাদ সম্মেলন শেষে অভিনেতা আলমগীর নিজেই নিশ্চিত করেছেন তার একটি সিনেমার গল্প ছবিতে শুভর বদলে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে বহাল থাকছেন পাওলি দাম। শিগগিরই পূর্ণিমার বদলে অন্য একজন অভিনেত্রীকে নির্বাচন করে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ছবিটির। সব ঠিক থাকলে এটি হবে শাকিব পাওলি জুটির দ্বিতীয় ছবি। এর আগে তারা জুটি হয়ে কাজ করেছেন সত্তা নামের একটি ছবিতে। পাশাপাশি এও শোনা যাচ্ছে ছবিটি এখন আর যৌথ প্রযোজনায় নির্মিত হবে না, এটি এককভাবে আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পাবে বাংলাদেশে। আগামী সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। প্রসঙ্গত একটি সিনেমার গল্প আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ নামের ছবিগুলো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।